হ্যালো গাইজ, আবার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে আমি সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি আর কোথায় করি। তো তোমাদেরকে আমি মানে দেখিয়ে দেবো এই ভিডিওটি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি দেখে অনেক কিছু তোমরা জানতে পারবে যে কত কষ্ট করে কিন্তু ভিডিও মানে শ্যুট করা যায় বা করা হয়। তো তোমরা দেখতে থাকো। তো ঠিক আছে, চলো বন্ধুগণ, আমি ভিডিওটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, আশা করি তোমরা জানো না আমার আরও একটি চ্যানেল আছে, যে চ্যানেলে আমি মানে রিসেন্ট যে অফারগুলো আছে পেটিএম, গুগল পে, এইসব ইউপিআই যে অফারগুলো আছে সেই সম্বন্ধে আমি ভিডিও করি। তো সেখানে আমি একটা ভিডিও করলাম এইমাত্র, আর তখনই আমার মনে হলো যে আমি আজকে মানে কিভাবে ভিডিও শ্যুট করি আমি সেই সম্বন্ধে একটা ভিডিও করা যাক ব্লগ চ্যানেলের জন্য। তো সেই জন্য আমি মানে এখানেই বসে আছি যেখানে আমি ভিডিও করলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সেট আপ টু মানে আর কি ভিডিওর মানে যেখানে করি। তো ঠিক আছে বন্ধুগণ, আর তোমরা যদি এই প্রদীপে ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে যদি না থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যদি তোমাদের পেটিএম গুগল পে আছে তবে সাবস্ক্রাইব করবে, না হলে তোমাদের কোনো লাভ হবে না, কারণ সেখানে পেটিএম গুগল পে ফোনপে নিয়ে অফার নিয়ে আসি। তো ঠিক আছে, তোমাদেরকে আমি দেখে দিচ্ছি আজকে ভিডিওটি দেখে তোমাদের অনেক কিছু তোমরা বুঝতে পারবে, মানে তোমাদের ভিডিও করার উৎসাহটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে যে আমি যদি অত কষ্ট করে ভিডিও বানাতে পারি, আমার সেরকম মানে পজিশনও নেই। তো তোমাদের যদি ভালো সেরকম জায়গা থাকে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও করতে পারবে। আমার দেখো একদম কিন্তু অবস্থা খারাপ, এই যে আমার এই যে দেখো বোতল কেটে কিন্তু এখানে মোবাইল রাখি আমি, এরকমভাবে কেটেছি আমি, বুঝতেই তো পারছো ভাই, দেশি জোগাড়, ইন্ডিয়ান লোকের কালচারই তো এরকম দেশি জোগাড়, যে কোনো জিনিসে কিন্তু। এই যে বন্ধুগণ, এখানে কোনো চেয়ার নেই, এই যে আমি খাটিয়ে এখানে বসি আমি এরকমভাবে বসি বন্ধুগণ, আর এখানে মোবাইল থাকে, আর এই যে একটি মাইক্রোফোন কিনেছি, তোমাদেরকে তো আমি ভিডিও করে দিয়েছি মাইক্রোফোনের, খুব দারুণ মাইক্রোফোন, অবশ্যই মানে আওয়াজটা ভালো আসছে, আর বাইরে থেকে মানে ঢোলের আওয়াজ আসতে পারে, কারণ হচ্ছে যে আমাদের এবারে শিব পূজা হবে বৈশাখের 18 দিনে, সেই জন্য প্রতিদিন মানে পয়লা বৈশাখ থেকে স্টার্ট বাজানো শুরু করে। তো এই যে বোতল, আর এইখানে নিচটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে সিমেন্টের তৈরি করেছি আমি, আর এই যে লাঠি, আর এই বোতলটা কেটেছি, বোতলটিও বেশি দিন আর টেকবে না মনে হচ্ছে, আর এই হচ্ছে ছোট্ট খাট। তো ঠিক আছে বন্ধুগণ, আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের অনেক কিছু বুঝতে পেরেছো যে আমি কত কষ্ট করে কিন্তু ভিডিও বানাই। তো একটি লাইক অবশ্যই করে দেবে। তো ঠিক আছে বন্ধুগণ, আজ রাখছি।